বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে চলে আসলাম আলাদা ভাই আলাদা, আবার ভিডিও শুরু করছি। তো আজকে দেখাবো দুধ পিপি কীভাবে কাটিং করবেন, ধুলাই করবেন, এ টু জেড এটা ধারণা দেবে ইনশাল্লাহ। সবাই ধৈর্য সহকারে দেখবেন, রিসাইকেলিং বিজনেস যারা করতে চান অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। মনোযোগ দিয়ে যদি না দেখেন তাইলে দরকার নাই। তো চলুন শুরু করা যাক। দেখতেছেন বাসায় করে ওইভাবে গাছ দিয়ে রাখা হয়েছে দুধ পিপি। এইবার কাটার মেশিনে নিয়ে যাচ্ছে, কাটার মেশিন চলতেছে, ওইখানে মেশিনে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন ভিডিওতে কীভাবে এইভাবে ভরতে হয়। ভরার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে সবসময়, এটার মধ্যে যেন লোহা না পড়ে। তো দেখুন কীভাবে কাটিং করতেছে, দেখুন মেশিনের মধ্যে দিলে অটোমেটিক ইয়েতে ঠিক আছে। আর পাঁচ সাতজন মানুষ মাল এনে সময় পাচ্ছে না, এরকম মোলাম কাটা যায়। দেখুন, দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আমাদের আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব হয়ে আমাদের সঙ্গে থাকবেন। আর আমি আশা করি রিসাইক্লিং বিজনেস যারা করতে চান তাদের এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব। ভাই মোবাইল নিয়ে ভিডিও করা, ভিডিও যদি একটু ঝাপসা হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সাউন্ড যদি একটু প্রবলেম হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। তো দেখতে পাচ্ছেন মাল ই হইলে পরে কীভাবে কীভাবে সবসময় যাতায়াত মানে উপর থেকে টাকা দিতে হয়, যদি কোনো সময় ঢিল পায় উপরের দিকে উঠে যায়, মাল দেখতেই পাবেন তুলেন। আর আমি প্রফেশনাল ভিডিও ম্যানও না, সাউন্ড এডিটরও না। তো আমার ভিডিও সাউন্ড একটু আনক্লিয়ার হতে পারে, এজন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। এবার দেখাবো কীভাবে এই দুধ পিপিটা, একটু ময়লা ইটি থাকে এই কারণে হচ্ছে আমরা ধুলাই করি। তো ধুলাই প্রক্রিয়া দেখুন, ধুলাই মেশিনের মধ্যে দিতে হবে, দিয়ে পানি দিয়ে ই করে করতে হয়। এভাবে আমাদের এটা 100 কেজি ক্যাপাসিটি, 120 কেজি ক্যাপাসিটি, 100 কেজি মাল দিয়ে তারপরে মোটরের সুইচ দিলে চারদিক ঘুরে ধুলাই হয়ে যায়, অটোমেটিক হাউজের মধ্যে যা পড়ে। দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন, আর ভিডিও দিয়ে হুটহাট করে কেউ কোনো ডিসিশন নেবেন না। আশা করি মার্কেট রিয়ালাইজ করে তারপরে কাটার মেশিন বসাবেন, নইলে অনেক চাইসের সম্মুখীন হবেন। বিপদের মুখে পড়বেন, একটা বিষয় জানবেন বুঝবেন তারপরে করবেন, না বুঝে কোনো কিছু করবেন না। আমার ভিডিওতে আমি শুধু ধারণা দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা রিসাইক্লিং বিজনেস যারা করতে চান তারা সুন্দরভাবে আমার ভিডিও দেখে বুঝতে পারেন, আমি সেরকম ভিডিও দেওয়ারই চেষ্টা করি। আর ভালো যদি নাও লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আরও আমরা ভালো করার চেষ্টা করব। আর ভালো যদি লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এ টু জেড মোলাম কাটিং ধুলাই বাছাই সব দিয়ে সেপারেট বাই সেপারেট ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখবেন। যদি রিসাইক্লিং ব্যবসা করতে চান দেখবেন। তো দেখেন আমরা হাউজের মধ্যে হালকা একটু নীল গোলানো হয়েছে, যাতে আপনার এই সাদা কালারটা একটু সতেজ থাকে, এই কারণে দেওয়া হয়েছে। তো দেখতে থাকুন কীভাবে ধুলাই করে দেখুন।
আলাদা করে মোটর চালু করা আছে, তারপরেও আলাদা করে এভাবে ধুলাই করতে হয়। দেখুন পানি দিতে হয়, দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। এভাবে ধুলাই করার পরে, ধুলাই হয়ে গেলে দেখুন আমাদের সঙ্গেই থাকুন। তো দেখুন এখন ধুলাই শেষের দিকে, এখন ঢাকনা খুলে দিলে অটোমেটিক হাউজের মধ্যে যেয়ে পড়বে। আর একজন হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে। দেখুন এই যে ঢাকনা খুলে দেওয়া হয়েছে, আর হাউজের মধ্যে যেয়ে পড়ছে। দেখতে থাকুন আমাদের সঙ্গে। দেখতেছেন ইজিলি প্রসেস, ইজিলি প্রসেস। আপনারা ইচ্ছে করলে ভিডিও দেখে কিছুটা ধারণা পাবেন। দেখুন একবারে ইজিলি প্রসেস। এবার আপনাদের দেখাবে, দেখুন যে কিভাবে ধুলাই করতেছে, ধুলাই করা। দেখুন ধুলাই করে শুকিয়ে এভাবে বস্তাজাত করি। দেখুন আমরা মনোযোগ সহকারে অবশ্যই অবশ্যই দেখবেন, তা না হলে ডায়ারেও শুকাইতে পারেন, আবার রৌদ্রে যদি মনে করেন যে রৌদ্রে নেড়ে দিয়ে শুকাবেন সেটাও করতে পারেন। দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন। ভাই আমি সেরকম ভালো বক্তব্য জানি না, আমি যেভাবে পারি সেভাবেই করি। কেউ কিছু বললে আমার তেমন কিছু যায় আসে না, জাস্ট আমি আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য এটা করি যে আমি করতেছি, আর একজন করতে পারে। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।